মনোনয়নপত্র এবং আয়কর রিটার্ন দাখিলের শেষ সময় একই দিনে হওয়ায় তাফসিল পেছানো এবং আলোচনার মাধ্যমে নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অনুরোধ জানিয়েছেন বিরোধী দলীয় নেতা এবং জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ। দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করে এই অনুরোধ জানান তিনি। বৈঠক শেষে সাংবাদিকদের এসব জানান বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙা। জাতীয় পার্টি নির্বাচনমুখী দল উল্লেখ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও দলটির অংশ নেবার কথা রাষ্ট্রপতিকে জানানো হয়েছে বলেও জানান তিনি। এ সময় জাতীয় পার্টির নেতা রওশন এরশাদ, রওশনারা মান্নান, মহিগর আল মাহি সাদ এরশাদ এবং কাজী মামুনুর রশিদ উপস্থিত ছিলেন। 30 তারিখে যেহেতু একটা ইনকাম ট্যাক্সের একটা লাস্ট শেষ দিন ধার্য দিন আছে এটাকে সাবমিট করার, সেই কারণে কিছুটা হ্যাম্পার হইতে পারে, সুতরাং এটাকে পিছানো যায় কি না সেখানে মহান রাষ্ট্রপতি বলেছেন, এটা প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন উনি। বেগম রওশন এরশাদ বলেছেন যদি সবার সাথে আলোচনা করার সময় হয় তাহলে আলোচনা করে সবাই নির্বাচন আসলে আরও উৎসবমুখ নির্বাচন হবে। কি বলেছেন উনি? বলেছেন এটা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে উনি কথা বলবেন। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে।